সারা দেশের সঙ্গে সাযুজ্য রেখে গঙ্গারামপুর পুরসভা এবং যুব কল্যাণ দপ্তরের সম্মিলিত উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হল সোমবার। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি বন্ধনের পবিত্র উৎসব পালন করা হয়। এদিন পুরপ্রধান প্রশান্ত মিত্র সহ পুর আধিকারিকেরা উপস্থিত স্থানীয় জনতা এবং পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে উদযাপন করেন, সেই সঙ্গে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুব কল্যাণ দপ্তর এবং গঙ্গারামপুর পৌরসভা যৌথ উদ্যোগে আজকের এই পবিত্র দিন, এই রাখি বন্ধন উৎসবের দিন আমরা প্রতি বছরের ন্যায় এবারও পালন করছি। এই রাখি বন্ধন উৎসব নানান ধরনের সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে এই দিনটা আমরা পালন করেছি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে। এই দিনটির একটাই উদ্দেশ্য, এই রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের ভাতৃত্ব বোধকে আরও সুদৃঢ় করা এবং ভাই এবং বোনদের যে মেলবন্ধন, অর্থাৎ ভাইরা এবং বোনরা এবং দিদিরা তাদের ভাইদের এই রাখি বন্ধনের মধ্য দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে থাকে, ভাইরা যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করে। এর পাশাপাশি পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে হরিরামপুর থানার ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে হরিরামপুর চৌপথি এলাকায় পথ চলতি মানুষের হাতে রাখি পরানো হয়। সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে দেন হরিরামপুর ট্রাফিক থানার ওসি জয়তপল বিশ্বাস এবং অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ারেরা। এর পাশাপাশি হরিরামপুর চৌপথি দিয়ে যেসব বাইক আরোহীরা হেলমেট ছাড়া বাইক নিয়ে যাতায়াত করছিলেন তাদেরকেও রাখি পরানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। সেই সঙ্গে বাইক এবং গাড়ি চালানোর সময় হেলমেট এবং সিট বেল্ট ব্যবহার করার আবেদন রাখা হয়। এ বিষয়ে হরিরামপুর থানার ট্রাফিক ওসি জয়তপল বিশ্বাস জানান। রক্ষাবন্ধন উৎসব সারা ভারতবর্ষব্যাপী এই দিনটাকে যথেষ্ট সমারোহের সাথে পালন করা হচ্ছে। তারা হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আজকে সমস্ত সাধারণ মানুষকে একটা বার্তা দিতে চাই যে পুলিশ প্রশাসন আপনাদের পাশে যে কোনো জায়গায় সাহায্যের হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে, আর তার সাথে আমরা রক্ষাবন্ধন উৎসবও পালন করলাম, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক এই কামনা করি। তার সাথে আমরা দিচ্ছি যারা হেলমেট পরেনি, টু হুইলার ড্রাইভ করছে বা সিট বেল্ট না পরে ফোর হুইলার ড্রাইভ করছে, তারা যাতে আগামী দিনে এটা মেনে চলে, প্রশাসনকে সাহায্য করে এবং নিজেরাও সুস্থ থাকে, পরিবারকে সুস্থ থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।